গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা নিউ ব্লগ, সেটা হলো তো আজকে আমি কী কী করি সেটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছ এখানে আমি বিছনা গুজাচ্ছি, এটা হলো আমার ডেইলি রুটিন। তো এখানে ব্ল্যাঙ্কেটটা আমি বাজ করে নিচ্ছি, যত গরম হোক রাত্রে আমার একটা পাতলা ব্ল্যাঙ্কেট লাগে। তো এরকম কার কার লাগে কমেন্ট করে জানাবেন। তো নিয়ে একটা ব্ল্যাঙ্কেট আমার লাগে, ওটা নিয়ে তারপরে আমি বিছনাটা জেড়ে নিচ্ছি। তারপরে শোকেসটা এত দুলো কুতা থেকে আছে, আমি নিজেও জানি না। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই ফুল ফুলটা আমি এখানেই রেখেছি, ওটা পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি, ওখানে ওইগুলো ভিতরে যে কীরকম দুলা ঢুকে আমি নিজে জানি না। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিচ্ছি এখন। তারপরে স্নান টান করে আমি ঠাকুরঘরে চলে আসলাম, এখানে পুজো দিচ্ছি, ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পুজো দিচ্ছি, এবার চন্দনটা বের করলাম, বের করে পুজোতে লাগাবো। তো চন্দনটা বার করছি, তারপরে প্রণাম করে আমার ঠাকুরঘরে দুটো ফুল গাছ লাগিয়েছি জানলার কিনারে। তো ওটা আমি পুজো দেওয়ার সময় জল দেই, তো এখন দিয়ে দেবো জল। এই গাছটা কী গাছ আমি জানি না, ওটা জানি যেটা তো ফুল ধরেছে, ওটা জানি কী গাছ। তো এ দেখুন ওটা ফুল ধরেছে, ওইটুকুনি গাছে বেশ ভালো লাগছে দেখতে। তারপরে খুব খিদে পেয়েছে, চলে আসলাম খাওয়া দাওয়া। তো আজকে কী কী আছে? ডাল, কাঁকরোল বড়া, কাঁঠাল বিচি ভাজা, আর মা রান্না করেছেন নালি গাইড দিয়ে, এটা আমি জানি না কীরকম রান্না করেছে, আর কাঁঠাল বিচি। তো চলো খাওয়া যাক। তারপরে খেয়ে দেয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পর বিকালবেলা ভাবছিলাম কী করব। তারপরে আমার কিনারে মানে পাশের বাড়িতে একটা বন্ধু আছে, ওকে বললাম চল একটু গল্প করব। তো রাস্তায় হয়ে এসেছে, আপনারা দেখতে পারবেন। চলো যাওয়া যাক হাঁটতে। তো ওদের সাথে দেখা হয়েছে, ওরা বলল লাইক শেয়ার কমেন্ট করতে বলছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।